নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব নতুন গৃহ আরম্ভের সময় লগ্নের ভালোমন্দ বিচার প্রসঙ্গে। আপনারা কোন লগ্নে কোন সময়ে আপনাদের ক্ষেত্রে গৃহ নির্মাণ শুরু করবেন সে বিষয়ে মুখ্যত আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব। দেখুন, আমরা যখন পৃথিবীতে আসি, যখন জন্ম নিই, তখন ওই মুহূর্তে একটি বিশেষ লগ্নে আমাদের জন্ম হয়ে থাকে। আমাদের জীবনের বহু শুভ ঘটনা, বহু অশুভ ঘটনা সেই সময় লগ্নের ওপর ভিত্তি করে কিন্তু ঘটে থাকে। সেরকমই গৃহ আরম্ভের সময় কোনো লগ্ন তা শুরু হচ্ছে এবং কেমন ধরনের গ্রহ নক্ষত্রের পরিবেশ তখন ছকে রয়েছে তা অবশ্যই বিচার্য। ওই গৃহে গৃহস্বামীর কেমন কাটবে তার আভাস পাওয়া যায় ছক থেকে। প্রথমত লগ্নভাবটাই বিচার করতে হবে। লগ্নভাবে যদি বৃহস্পতি থাকছেন এবং বৃহস্পতি বলবান হয়ে শুভ নক্ষত্রে অবস্থান করছেন, ওই নক্ষত্রের অধিপতি যদি বলবান হচ্ছেন, তাহলে গৃহে সুষ্ঠুভাবে শুরু হবে এবং গৃহ প্রবেশের পরে গৃহের মালিকের অবস্থার উন্নতি দ্রুত ঘটবে। গৃহে যে পূজাপাঠ হবে তাও সুষ্ঠুভাবে হবে এরকম ধরনের গৃহে। কিন্তু লগ্নে যদি বৃহস্পতি নিচস্ত বা অন্যভাবে দুর্বল হচ্ছে এবং শুভ নক্ষত্র না পেয়ে শুভ ফলের মাত্রা অনেক কিন্তু কম হতে এই সময়কালে দেখা যাবে, তাই ওই সময়কালে সতর্ক থাকতে হবে। এরকম ধরনের গোচরগুলি, এরকম ধরনের লগ্ন ট্রানজিটগুলি খুব বুঝে আপনাদের ক্ষেত্রে কিন্তু গৃহে আরম্ভ শুরু করতে হবে। দেখুন, লগ্নে যদি বলবান শুক্রের অবস্থানকালীন গৃহ শুরু করছেন, তাহলে গৃহের যে মালিক থাকবে নানাভাবে শুভ তার জীবনে হতে দেখতে পাবে। বিশেষত শুক্র যদি বলবান হয়ে শুভ নক্ষত্রে থাকছে এবং ওই নক্ষত্রের অধিপতি যদি বলবান হচ্ছে, তাহলে বিলাসবহুল জীবনযাপন এবং গৃহে বসবাসের পরে তা কিন্তু জীবনে বিলাসবহুল যে সাফল্য তা কিন্তু তারা জীবনে আসতে দেখতে পাবে। গৃহ এবং ফ্ল্যাটের আরম্ভের সময় বলবান শুক্র বিশেষ শুভ হয়ে থাকে, তাই এগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। যেই সময় আপনারা ফ্ল্যাট স্টার্টিং করছেন, শুরু করছেন এবং যেই সময় আপনারা কনস্ট্রাকশন শুরু করছেন, যেই সময় আপনারা গৃহের কনস্ট্রাকশন শুরু করছেন, সেই সময় যেন শুক্রের অবস্থান বলশালী থাকে। দেখুন, গৃহে আরম্ভের সময় লগ্নে যদি রবির অবস্থান থাকছে এবং রবি যদি অশুভ নক্ষত্র থেকে পাপ গ্রহের সাথে যুক্ত বা দৃষ্ট হচ্ছে, তাহলে বজ্রপাতের সম্ভাবনা ওরকম ধরনের গৃহে ওরকম ধরনের বাস্তুতে ভীষণভাবে পাওয়া যায়, তাই এই যোগটি কিন্তু মোটেই শুভ নয়। গৃহ আরম্ভের সময়ে লগ্নে যদি চন্দ্র বলবান হচ্ছে, শুভ নক্ষত্রে থাকছে এবং ওই নক্ষত্রের অধিপতিও বলবান হচ্ছে, তাহলে বিশেষ শুভ আপনাদের ক্ষেত্রে, আপনাদের জীবনে ফল অবশ্যই মিলবে বাস্তুক্ষেত্রে। গৃহস্বামীর বহু ইচ্ছাও কিন্তু ওই সময়কালে পূর্ণ হতে দেখা যেতে পারে। কিন্তু চন্দ্র যদি লগ্নে বলহীন হয়ে বা দুর্বল হয়ে প্রবল অর্থনৈতিক অসুবিধা কিন্তু আপনাদের জীবনে তৈরি করতে পারে, যার বাড়ি যার নামে বাড়ি হবে তার ক্ষেত্রে, তার জন্মছক সাপেক্ষে। তাহলে গৃহে আরম্ভের সময় যদি লগ্নে বলহীন মঙ্গল থাকছে, দুর্বল হয়ে অশুভ নক্ষত্রে অবস্থান করছে, ওই নক্ষত্রের অধিপতি যদি বলহীন হয়ে যাচ্ছে, তাহলে গৃহ শুরুর পরে গৃহে নানা প্রকার অঘটন ঘটতে দেখা যায়, নানা প্রকার আপনাদের জীবনে দুর্ঘটনা আকস্মিক ঘটনা হতে দেখা যায়। গৃহে কারো কঠিন পীড়া হতে পারে, এমনকি অকাল মৃত্যু পর্যন্তও কিন্তু ঘটতে দেখা যেতে পারে। মঙ্গল লগ্নে খুব শুভ হয়ে বৃহস্পতি নক্ষত্রে থেকে বৃহস্পতি যদি জন্মকালীন বলবান হচ্ছেন, তাহলে অশুভ প্রভাব নিঃসন্দেহে হ্রাস পাবে। তবে সাধারণভাবে গৃহ আরম্ভের সময় লগ্নে যদি মঙ্গল বলবানই হোক আর দুর্বলই হোক, তা মোটেই কিন্তু সুবিধাজনক নয়। কারণ মঙ্গল গ্রহটি এমনই একটি গ্রহ, তার ক্ষেত্রে সর্বদাই কিন্তু মঙ্গল গ্রহর নাম থাকলেও অমঙ্গল করার সম্ভাবনা বেশি থেকে যায়, তাই অত্যন্ত বুঝে শুনে অত্যন্ত সাবধান সতর্কতার সাথে আপনাদের ক্ষেত্রে কিন্তু গৃহ নির্মাণ কার্যে, কনস্ট্রাকশনের কার্যে শুরু করার ক্ষেত্রে লগ্ন নির্বাচন অবশ্যই করণীয়। গৃহ আরম্ভের সময় লগ্নে যদি বলবান বুধ অবস্থান করছে
এবং বুধ যদি শুভ নক্ষত্রে থাকছে তাহলে বিশেষ শুভ হতে পারে। গৃহের মালিকের জীবনে নানাভাবে শুভ ফল আসতেও দেখা যাবে। গৃহে ভালোভাবে বসবাস করে কর্মে সাফল্যের পক্ষে এই যোগ অত্যন্ত আদর্শ হতে পারে। কিন্তু বুধ ওই সময় যদি দুর্বল হয়ে অশুভ নক্ষত্রে থাকছে এবং ওই নক্ষত্রের অধিপতি যদি বলহীন হয়ে যাচ্ছে, তাহলে গৃহে শুরু করা থেকে শেষ করা পর্যন্ত নানা ধরনের সমস্যা আপনাদের জীবনে হতে দেখতে পাবে। গৃহ আরম্ভের সময়ে লগ্নে যদি শনি কোনোভাবে দুর্বলভাবে অবস্থান করছে, অশুভ নক্ষত্রে থাকছে এবং ওই নক্ষত্রের যে অধিপতি যদি বলহীন হয়ে, তাহলে কিন্তু গৃহ শুরু থেকে গৃহ শেষ হওয়া পর্যন্ত বিভিন্ন ধরনের অসুবিধা আপনাদের ভোগ করতে হবে, গৃহের মালিককে বিশেষ করে। গৃহ শুরুর সময় শনি যদি বলবান হয়ে লগ্নে অবস্থান করছে, অধিষ্ঠান করছে, এই যোগ মোটেই শুভ হয় না বলেই দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে। গৃহ আরম্ভের সময় লগ্নের ওপর একাধিক গ্রহ থাকলে বা লগ্ন বিভিন্ন গ্রহ দেখলে খুব বিবেচনা করে ফলাদেশ করতে হবে। লগ্নের যে চতুর্থ স্থানটি রয়েছে সেটি কিন্তু আমাদের জমিকে, ভূমিকে, গৃহ, ফ্ল্যাট এগুলিকে নির্দেশ করে থাকে। গৃহ আরম্ভের সময় লগ্নের চতুর্থ স্থানে বলবান শুক্র, বলবান বৃহস্পতি বা বলবান বুধের অবস্থান বিশেষ শুভকর, তাতে কোনো সন্দেহ নেই। তবে গৃহ আরম্ভের সময় মাথায় রাখতে হবে শুক্র, বৃহস্পতি, বুধ যে কোনো গ্রহই যেন শুভাবস্থানে থাকে, নিচক্ষেত্রে না থাকে, অশুভ অবস্থানে না থাকে, সেটি দেখতে হবে। গৃহ আরম্ভের সময়কালে লগ্নের চতুর্থ স্থানে যদি পাপগ্রহের প্রভাব থাকে এবং লগ্ন যদি দুর্বল হচ্ছে, তাহলে গৃহ আরম্ভের পর থেকে নানান অসুবিধা কিন্তু গৃহস্বামীর, অর্থাৎ যার নামে বাড়ি রয়েছে, যার নামে ফ্ল্যাট রয়েছে, তার জীবনে আসতে দেখা যাবে। গৃহ আরম্ভের সময় যদি লগ্ন বলবান হচ্ছে, লগ্নে বলবান বৃহস্পতির অবস্থান রয়েছে, তাহলে বলবান শুক্র বা বলবান বুধ থাকছে, তাহলে গৃহের পক্ষে কিন্তু বিশেষ সৌভাগ্য বৃদ্ধিকারী আপনাদের জীবনে হতে পারে। সঙ্গে ওই সময় লগ্নের তৃতীয় ভাব যদি বলবান রবি বা বলবান মঙ্গল দ্বারা বলবত্তা পাচ্ছে এবং শনি থাকছে, তাহলে গৃহ আরম্ভ সুষ্ঠুভাবে হবে এবং গৃহে সুখ স্বাচ্ছন্দ্য আপনাদের জীবনে আপনারা দেখতে পাবেন। দেখুন, এই তো গেল জ্যোতিষের পাঠ। জ্যোতিষিক গ্রহ নক্ষত্রের অবস্থান লগ্ন সাপেক্ষে কোন স্থানে থাকলে আপনাদের ক্ষেত্রে আপনারা সেই সময়কালে গৃহ নির্মাণ কার্য শুরু করতে পারবেন, সেটা আমি আপনাদের সাথে আলোচনা করলাম। কিন্তু মাথায় রাখবেন, এমন আলোচনা অবশ্যই দরকার আছে আপনাদের জীবনে বাস্তুক্ষেত্রে, বাস্তুর বিষয়গুলোকে জানার জন্য। কিন্তু আপনারা যখন বাড়ি তৈরি করছেন, আপনারা যখন ফ্ল্যাট কিনছেন, সেই সময় বাস্তুর নকশার দিকেও বিশেষ ধ্যান অবশ্যই আপনাদের প্রয়োজন দেওয়া। দেখুন, শুভ মুহূর্ত তো রয়েছেই, কিন্তু বাস্তুর নকশাও যদি সঠিক থাকে তাহলে আপনাদের বাস্তুক্ষেত্রে বিশেষ সুফল মিলতে আপনারা দেখতে পাবেন। তাই আমাদের বাস্তুর এই ছোট ছোট এপিসোডগুলোর দিকে আপনারা প্রত্যেকভাবে চোখ রাখুন। আমি বাস্তুর এপিসোডে আপনাদের সাথে বিভিন্ন ধরনের নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং এই টপিকগুলি আপনারা আপনাদের বাস্তুক্ষেত্রে নিজেরাই সহজভাবে, সরলভাবে অ্যাপ্লাই করে আপনাদের জীবনে বিভিন্ন সমস্যাগুলোকে সমাধানের পথে কিন্তু নিয়ে আসতে পারবেন। আমাদের ছোট ছোট প্রোগ্রাম আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।